আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাব স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আচ্ছা যে ভিডিও সে ভিডিও নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা খুব প্রচলিত কিছু কথা আছে মাছ চাষের ক্ষেত্রে যে পুকুর পাড়ের যে গাছ সে গাছের ডালপালা ছাঁটাই করতে হবে এরকম বিষয়গুলো হচ্ছে আমরা যারা মাছ চাষে তারা হচ্ছে শুনে শুনে অভ্যস্ত আসলে তো এটা যে মাছ বা চিংড়ি চাষে ভুল সেই বিষয় নিয়ে আজকের ভিডিও মানে সেই বিষয়টা আমি হচ্ছে আপনাদেরকে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আমাদের যেটা জানতাম পুকুরের পাড়ের যে গাছের ডালপালা ছাঁটাই করতে হবে এটা যে একটা ভুল মানে থিওরি আমরা জানতাম সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও ভিডিওটির মধ্যে দেখবেন তাহলে আপনারা একটা ভালো তথ্য পাবেন ভালো হচ্ছে আপনারা মানে সামনের যে মাছ চাষ পদ্ধতিগুলোতে অনেকটাই হচ্ছে চেঞ্জিং আসবে চেঞ্জ করতে হবে আমাদের যে স্বার্থে তো এটা এরকমই একটা বিষয় যে হচ্ছে আপনার এই পুকুরের পাড়ে যে গাছের যে ডালপালা আমরা পাতাগুলো আমরা ছেটে ফেলি সেটা এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মাছ চাষ বা চিংড়ি চাষ বিষয় সে বিষয়টাই আজকে ভিডিও চলুন শুরু করি দেখুন আমাদের হচ্ছে যে আমি আগেই বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছি সেটা হচ্ছে যে আমাদের চাষ বা ফিশারিজ সাবজেক্টটা যেটা পড়ানো হচ্ছে বাংলাদেশে তার যে সিলেবাস সে সিলেবাসটা হচ্ছে অত্যন্ত মানধাত্মা আমলের সিলেবাস সো যারা এগুলো থেকে পড়ে বের হচ্ছে আমরাও যারা পড়ে বের হয়েছি আমরা আগের চিন্তাধারা বা হচ্ছে একেবারে কোনো নর্মাল পড়াশোনা করে হচ্ছে বের হয়েছি তো আধুনিক বিশ্বে কি হচ্ছে আধুনিক মাছ চাষ বা আধুনিক মৎস্যবিদ্যা কী হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশিদের ধারণা খুবই কম তো আমি ভিডিওটি যেহেতু মানে আপনাদের প্রমাণ করতে চেয়েছি যে পুকুরের পাড়ের গাছপালা বা ডাল ছেটে ছেঁটে দেওয়ার বিষয়টা সেটা সেই প্রসঙ্গেই থাকি আসলে কি বলা হয় আসলে বলা হয় যে ডাল বা যে পাতাগুলো আছে সেগুলো হচ্ছে যদি থাকে পুকুরের কি বলবো পুকুরে যদি হচ্ছে পাড়ে যদি যে গাছ থাকে সে গাছে যদি পাতা থাকে অনেক তাহলে সেটা হচ্ছে আপনার আলো প্রবেশে বাধা সূর্যের যে আলো মানে প্রবেশে বাধা এটা হয়ে দাঁড়ায় যার ফলে পর্যাপ্ত প্লাংটন তৈরি হয় না এরকম একটা কথা প্রচলিত আছে এটা এখন নাম্বার ওয়ান অজুহাত বা নাম্বার এক হচ্ছে এটা কারণ বলা হয় দ্বিতীয় কারণ বলা হচ্ছে যে এই যে পাতাগুলো আছে মানে পুকুরের পাড়ের যে গাছ আছে সে গাছের যে পাতা সে পাতাটা পড়ে কি হচ্ছে ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে এটাও কিন্তু দুই নম্বর অজুহাত বা দুই নম্বর যুক্তি হিসেবে তার করানো হয়ে থাকে আমি যুক্তির হচ্ছে আসলে ব্যবচ্ছেদ করতে চাই যে যুক্তিটা যে আসলে ভুল যুক্তি সেই বিষয়টা একটু বলতে চাই ভুলটা কি আসলে দেখুন প্রথমে আমি আপনাদের একটা আমি তত্ত্ব দিতে চাই যে বিষয়টা আপনাদের একটু বুঝতে সাহায্য করবে আচ্ছা বলুন তো আজ যখন মানে আপনারা চিন্তা করেন আপনাদের দাদা বা তার আগের যা ছিল বা উনিশশো আশির আগের দশকে উনিশশো আশির আগের দশকে যখন মাছ চাষ করা হতো বা মাছ যখন থাকতো দিঘিতে চাষের কথা বলিনি মাছ যখন বড় বড় দিঘিতে থাকত পুকুরে থাকত তখন তো প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ বাঁশের গাছ তারপরে হচ্ছে মানে মানে ডালপালাযুক্ত গাছ সব সময় ছিল তো সেই সময় কেন হচ্ছে গ্যাস তৈরি হয়নি বা সেই সময় কেন হচ্ছে আসলে এই রোদ পড়ে প্রাংটন তৈরিতে বাধাগ্রস্ত কেন হয়নি এখন কেন সেটা হচ্ছে যে ডাল পাতলা ডালের যে পাতাগুলো পড়ে যে রোদে মানে কি বলবো গ্যাস তৈরি হচ্ছে বা হচ্ছে আপনার রোদ প্রবেশে বাধা এটা তো তখন হয়নি এখন হচ্ছে কেন তাহলে আগে তো ঠিক অনেক বড় বড় সাইজের পনেরো কেজি বিশ কেজি ওজনের কাতলা মাছ হতো বড়ো দিঘিগুলোতে কেন এখন মানে এখনই সমস্যাটা কেন হচ্ছে এই পয়েন্টটা আপনারা হচ্ছে মাথায় রাখুন আমি আসছি ব্যবচ্ছেদ যদি করতে চাই তাহলে কি হচ্ছে দেখুন যে পাতা পড়ে গ্যাস কখনোই তৈরি হয় না কেন তৈরি হয় না এটা নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই সেটা হলো পাতা মানে হচ্ছে উদ্ভিদের যে পাতা সেটা প্ল্যান্ট তার মধ্যে হচ্ছে উদ্ভিদের প্রোটিন থাকে হ্যাঁ তো এই উদ্ভিদ জাতীয় যে প্রোটিনগুলো আছে সেগুলো যখন মাটিতে মানে পানিতে যায় তারপর সেটা মাটিতে গিয়ে পচে সেটা কিন্তু হচ্ছে অতটা মানে কমপ্লেক্স প্রোটিন না যে প্রোটিনটা ভেঙে হচ্ছে আপনার গ্যাস তৈরি করবে হ্যাঁ এটা একটা ব্যাপার রোদ হচ্ছে আপনার এমন কি পাতা থাকে যার ফলে রোদ আপনার বাধাগ্রস্ত হতে পারে বোঝান এটা মানে কতটা বাধাগ্রস্ত হতে পারে প্রাণটন তৈরির জন্য কতটা বাধাগ্রস্ত হতে পারে একটা ভুল থিওরি তবে যেটা একটু বলছিলাম যে এই প্রাণ মানে উদ্ভিদের যে পাতা সেটা পচে যে গ্যাস তৈরি হয় এই ব্যাপারটা আপনারা মানে আমি ঠিক বলতে চাচ্ছি আপনার ঠিক ভালো মতো অনেকটা আমি চ্যালেঞ্জেও নিচ্ছি যে আপনি যে উদ্ভিদে যে পাতাটা পড়ছে সেটা পড়ছে কতটা ক্ষতিগ্র গ্যাস তৈরি হতে পারে সেটা নিয়ে গবেষণা করে দেখুন ব্যাপারটা কিন্তু এরকম না গ্যাস আসলে তৈরি হচ্ছে কিসের জন্য সেটা নিয়ে আমাদের ভাবতে হবে দেখুন এখন বলা হচ্ছে কি দেখুন এখন বলা হচ্ছে যে আপনি আমাদের দেশে তো এটা পরীক্ষাটা করা হয় না একটা পুকুরের হচ্ছে তলদেশ থেকে মাটি নিয়ে আপনি শুধু পরীক্ষা করে দেখুন যে সেখানে জৈব পদার্থের পরিমাণটা কীরকম হ্যাঁ দেখবেন যে হচ্ছে সেখানে জৈব পদার্থ নাই বললেই চলে মানে সয়েল বা মাটির জন্য উপকারী কোনো কিছু নাই বললেই চলে কারণটা কারণ হচ্ছে একটু বলতে চাচ্ছি আপনাদের খুব মন দিয়ে শুনুন কৃষি জমিতে যদি আপনার হচ্ছে পাতা বা হচ্ছে কোনো উদ্ভিদ জাতীয় কোনো কিছুকে পচিয়ে দেওয়া হয় সেটা সার হিসেবে ব্যবহার করা হয় মাছের সেই পুকুরের তলদেশে যদি পাতা গিয়ে পচে সেটা কিন্তু পুকুরের মাটির সয়েল বা মাটির জন্য একটা উপকারী সার এটা কখনোই গ্যাস তৈরি করে না আসছি প্রসঙ্গগুলোতে গ্যাস তাহলে থেকে আসছে আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে গ্যাস আসলে কোস কোথা থেকে আসছে গ্যাস আসলে তৈরি করছে আমরা নিজেরাই কীভাবে তৈরি করছি আমরা ব্যবহার করছি রেডিফিড রেডিফিডে ব্যবহার করা হচ্ছে আমরা কি করছি আমরা রেডিফিডের একটা বড় একটা অংশ হচ্ছে কি দিচ্ছি আমরা রেডি রেডিফিডে একটা বড় অংশে দিচ্ছি আমরা হচ্ছে প্ল্যান্ট প্রোটিন প্ল্যান্ট প্রোটিন মানে হচ্ছে সরি উদ্ভিদ প্রোটিন মানে কি বলে অ্যানিম্যাল প্রোটিন দিচ্ছি ফিশ মিল দিচ্ছি তো এই অ্যানিম্যাল প্রোটিনটা যখন ভাঙে সেটা কিন্তু মারাত্মক সেটা দ্রুত পরিমাণে গ্যাস তৈরি করে অ্যামোনিয়া তৈরি করে প্ল্যান্ট প্রোটিনের মানে উদ্ভিদ প্রোটিনের চেয়ে হ্যাঁ উদ্ভিদ প্রোটিন এটার পরিমাণ খুবই কম তার মানে রেডিফিডে যে আমরা হচ্ছে দিচ্ছি মানে রেডি ফিডে যে আমরা কী দিচ্ছি যে ফিশ মিল দিচ্ছি বা বিভিন্ন জিনিস দিচ্ছি সেটা মাছ মাছিনি খেতে না পেয়ে এই প্রব মানে যে খেতে পারছে না সেটা থেকে কিন্তু গ্যাস তৈরি হচ্ছে আমরা কি করছি পুকুরে পুকুরে আমরা ইউরিয়া দিচ্ছি পুকুরে আমরা টিএসপি দিচ্ছি আমরা পুকুরে বিকেসি দিচ্ছি আমরা জীবাণুনাশক দিচ্ছি আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমরা পেস্টিসাইড দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনার হলো এই তলো দেশের মানে যে স্বাস্থ্যকর পরিবেশ ছিল সেটা টোটালটা নষ্ট করছে ফলে আপনার দোষ হচ্ছে কী সে ডালপালা গাছপাত গাছের পাতা পড়ে গ্যাস তৈরি হয় আসলে মেইন হচ্ছে কালপ্রিট কারা মেইন সমস্যা তৈরি করে হচ্ছে আপনার অ্যানিম্যাল প্রোটিন যেটা হচ্ছে খাবার উচ্ছিষ্ট রেডিফিডের উচ্ছিষ্ট খেতে পারে না ইউরিয়া টিএসপি বিকেসি অ্যান্টিবায়োটিক পেস্টিসাইড এগুলি গ্যাস তৈরি হওয়ার জন্য দায়ী কখনই আপনার ডালপালা বা গাছের পাতা কখনোই হচ্ছে আপনার মাছ বা চাষের পুকুরে গ্যাস তৈরি করে না এটা বরং একটা ফার্টিলাইজার বা একটা জৈব সার হিসাবে মাটির সয়েলের স্ট্রাকচারটাকে তৈরি করে এখন আসছি আমি আপনাদের কিছু রিসার্চ বেজ কিছু কথা বলার জন্য যে গাছের পাতা বা ডাল যদি পড়ে পুকুরে যেত সেটা উপকারী হতে পারে না ক্ষতিকর হতে পারে এটা নিয়ে একটু বলতে চাই বলা হচ্ছে যে গাছের যে পাতা সেটা তলদেশে গিয়ে পানির তলদেশে গিয়ে সেটা কি হচ্ছে সেটা হচ্ছে সয়েল স্ট্রাকচারকে ঠিক করে সেটা পচে হচ্ছে এক ধরনের সার তৈরি করে যেটা প্রিবায়োটিক হিসেবে কাজ করে নিউট্রিয়েন্টটাকে বাড়ায় এবং জৈব পদার্থের পরিমাণ বাড়ায় আমি চেষ্টা করব এই ভিডিওটার এই বিষয়টা নিয়ে আরও ভালো মতো আপনাদের দিন ব্যাখ্যা করার জন্য তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে কমেন্ট সেকশনে করে কমেন্টস করুন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা পাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ